ഇതിന്റെ എക്സ്ട്രീം എക്സ്ട്രീം ഇങ്ങനെ സ്പീച്ച് പോലെ വേണ്ട ঝড় বলবো না বা আপনি জামাকাপড় উপরে নিয়ে কোনো রকমের পাল্লাতে পারলে বাঁচে আর নিজেরই ভয় লাগছে রীতিমতো। গুড মর্নিং টু অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে সকাল সকাল বাজারে বেরিয়ে যাচ্ছি আমি আর মা দুজনে একসাথে যাচ্ছি বাজারে, বিকজ কালকে ভুড়ি বজ আমাদের বাড়িতে, সেই জন্য একটু বেশি বাজার করতে হয়, সেই জন্য দুজনে মিলে যাচ্ছি বাজার করতে। তো কালকে বাড়ি আমাদের বাড়িতে দিদিরা আসবে, বন্ধুরা আসবে, সবাই মিলে তো একটু খাওয়া দাওয়া হবে। সকাল সকাল আমার কিচেনে রান্না শুরু হয়ে গেছে আলু ভাজা, তো দেখি কেমন ভাজি আমি আজকে আলু ভাজা। তো আমার আলু ভাজা শেষ, তো দিস ইজ দ্য ফাইনাল রেসিপি। আর এদিকে স্মিতা মটন ধুচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পান্তা ভাত, বাঙালির পান্তা ভাত, আলু ভাজা আর পান্তা ভাত। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সকালের, পেট ফেট ভরে গেছে। পান্তা ভাত খাওয়ার পর একটু শরীরে ঠান্ডা ঠান্ডা লাগে, যদিও ঘুম ঘুমও পায় এখন পাচ্ছে না, কিন্তু অনেক কাজ রয়েছে আজকে, পুরো বাথরুম পরিষ্কার করতে হবে আমাকে, স্মিতা দায়িত্ব দিয়ে দিয়েছে, তো করে নিয়ে স্নান ঠান করে নিই। বীভৎস গরম, খামচি রীতিমতো টপ টপ করে, এই গেঞ্জি পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে। তো একটু সব কিছু কাজ ফাজ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার কন্টিনিউ করছি। তা স্নান টান করে এসে জাস্ট জামা প্যান্ট পরলাম, আর তার মধ্যে কপালে ঘাম পুরো ঘেমে গেছে, এর মধ্যে মানে ফ্যান চলছে তাও ফ্যানের নিচে না দাঁড়ালে ঘেমে যাচ্ছে, এই রকম বাজে গরম। তো দুপুরে লাঞ্চ চলে এসেছে, আজকে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল, সিম্পল সবটাই, ও গন্ধরাজ লেবু সবটাই স্মিতা বানিয়েছে, তাই তো? ভাতটাও আজকে স্মিতা বানিয়েছে, শুধু আলু ভাজা আমি করেছি সেই সকালে আলু ভাজাটা। হ্যাঁ, ওটা আমি বলেছিলাম, কাটা তো কি আছে, আলু ভাজাটা বেশ ভালোই হয়েছে খেতে, বাকিগুলো জানি না। তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি ছাদে, একটু জামা কাপড় মেলতে সুবিধা এসছে, তো আমিও আসলাম সাথে। আকাশের অবস্থা তো খারাপ না, বেশ পুরো মেঘলা হয়ে রয়েছে, কোনো রোদ নেই বাইরে, এই পাশে বেশি মেঘ, কিন্তু বৃষ্টির এখন নামগন্ধ নেই। এবারে ভালোই মেক করেছে, হোপ একটু বিকেল বিকেল হলে, অ্যাকর্ডিং টু কলকাতা আবহাওয়া দপ্তর প্রথমে বলো 2:30, তারপর বলো 3:00 বৃষ্টি হবে, বাট এখনও দেখা নেই, যাই না অন্যদিকে হচ্ছে কিনা কোথাও, বাট এখানে তো হচ্ছে না, কিন্তু হবে, ভালো মেঘ আছে আকাশে, পুরো মেঘ, তো হবে আশা করছি, বৃষ্টি হলেই শান্তি। যা গরম পড়ে যায় আজকে, এই একটু 2-3 দিন এরকম যদি ভালো মতো বৃষ্টি দেয় বেশ ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা পুরো। এইরকম একটা বাইরের পরিবেশ দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, মানে বীভৎস মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি এখনও নামেনি, বৃষ্টিটা নামলে আরও সুন্দর লাগবে। এদিকটা কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে এসছে, ওইদিকটা কালো, এদিকেও হালকা হালকা মেঘ হচ্ছে, কিন্তু এদিকটা বেশি, মানে ধেয়ে আসছে বৃষ্টি ওদিক দিয়ে, জাস্ট কয়েক সেকেন্ড হয়েছে, কয়েক মিনিট বলবো, এই অবধি চলে এসছে মেঘ। বাপ রে বাপ, বাপ রে বাপ, সেই লেভেলে, সেই লেভেলের আপনি কি অবস্থা আকাশের, তাণ্ডব তাণ্ডব, তো এই ঝড়ের কথাই বলছিল আবহাওয়া দপ্তর, ও সেরা, জাস্ট সেরা, এইরকম বহু দিন পরে দেখলাম, এই বছরের সেরা এটা, এটা এক্সট্রিম এক্সট্রিম, এখানে স্পিচ পড়ে যাবে টাইমলেস, ঝড় বলবো না বা আপনি জামাকাপড় নিয়ে কোনো রকমের পাল্লাতে পারলে বাঁচে, আর নিজেরই ভয় লাগছে রীতিমতো।
বাপরে বাপরে, জামা কাপড় উড়ে যাবে, ধরতে পারছি না। হাওয়া কমেছে কিন্তু, মানে না 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 কমেনি, সরি সরি, বাপরে উত্তাল পাতাল, কোন দিক দিয়ে হাওয়া বইছে কিছু বোঝা যাচ্ছে না, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। ওই পাশে যে লাইটটা দেখতে পাচ্ছো, লাইটটা জ্বলছে, ওটা হচ্ছে এয়ারপোর্টের টার্মিনালের লাইট। আমি জানি না কতটা ভয়েস আসছে আমার, কারণ প্রচুর পরিমাণে হাওয়া। ওই পাশে যে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে এই জায়গাটা, এই জায়গাটা ভালো বৃষ্টি হচ্ছে, পুরো বোঝা যাচ্ছে যে ওপর থেকে বৃষ্টি পড়ছে। এখান থেকে কীরকম ভাবে মেঘগুলো যাচ্ছে। ও ভাবলাম ইয়ে করবো, টাইম লেস করবো ছাদে, কিন্তু পসিবল না, যা হাওয়া দিচ্ছে। তো যেটা অনেক দিনের ইচ্ছা ছিল সকালবেলা বৃষ্টি দেখা, সে বৃষ্টি দিল, কিন্তু সে সন্ধ্যে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে এইখানে একটা জানলা, এটা মনে হয় বাড়ি খাচ্ছে। এটাও লাগানো না, এই যে এই যে দেখি আর কোথায় আছে, এখন আর পড়ছে কোনো একটা, কি পড়ছে কে জানে। আমাদের ঘরে লিটারালি এই ফাঁকা জায়গাগুলো আছে, স্লাইডিংয়ের এই ফাঁকা জায়গাগুলোর থেকে পুরো শুঁ শুঁ করে আওয়াজ আসছে। তার সিটটা যদি খুলি, শুনতে পাচ্ছ জাস্ট, বাপরে পুরো সিটি দিচ্ছে মনে হচ্ছে, সিটি দেওয়ার মতো হাল বেরোচ্ছে এইসব ফাঁকা জায়গাতে। বুঝতে পারছো কি ছাট মানে, এই পাশে দেখো মানে ধুয়ে দিচ্ছে আমার কাজ, আমার বাড়ির কাজ ধুয়ে দিচ্ছে। এই যে এইটা ঘুরছে, ওই বাইরে থেকে ফুটো রয়েছে, এ মা পুরো চ্যানেলে জল জমে গেছে, জল ঢুকছে রে বাবা, এটা কিছু করতে হবে এটা। এ মা এই যে যতক্ষণ পুরো হাওয়া দিচ্ছে, হাওয়াটা ওখান দিয়ে ঢুকছে, যতক্ষণ বৃষ্টি হবে কিছু করা যাবে না। ফোন দিয়ে বোঝাই যাচ্ছে না যে ওরে এটা কত কিলোমিটার বেগে আসছে হাওয়া, পুরো যা ছাড় দেখো বৃষ্টির ছাড়। এই বাড়িতে হ্যাঁ সব গাছ উল্টে গেছে, এই বাড়ির ওরে বাপরে, এটা এক্সট্রিম লেভেল, এক্সট্রিম লেভেল। বৃষ্টি পুরো কমে গেছে এখন, এখন বাইরে লোকজনও বেরিয়ে গেছে, শুধু সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যা ঝড় হলো কিছুক্ষণ, বাপরে বাপ, খুব এই ঠান্ডাটা কিছুক্ষণ স্টে করবে। চলে এসেছে আমাদের সন্ধ্যেবেলা, সন্ধ্যে বলবো এটাকে, কারণ এখন যা অবস্থা রাত হয়ে গেছে, কারেন্ট নেই, সেজন্য ঘরে লাইট নেই, আর বাইরে সেই রকম লেভেলের ঝড় উঠছিল, এখন থেমে গেছে, কিন্তু কিন্তু বেশ ভালো ঠান্ডা হাওয়া আছে। তো এই হাওয়াতে বসে বসে এখন চা খাবো। হ্যাঁ এই পাশ দিয়ে খুলে দাও। আজকে আমার ব্লগটা আপলোড করা হলো না, ঠিক টাইমে লেট হয়ে গেল, আর রেন্ডারিং মানে অলমোস্ট কমপ্লিট সব কিছু, জাস্ট কারেন্ট চলে গেলো, সেই জন্য আপলোড করতে পারলাম না। জানি না এটা রাত্রেবেলা আপলোড করবে, তাহলে আজকে আর কী করা যাবে। অনেক জায়গায় শুনছি ঝড়ে দুবছর ক্ষয়ক্ষতি হয়েছে, বামন গাছে এতে নাকি রেললাইনের ওপর গাছ পড়ে গেছে, তো ট্রেন চলাচল কিছু মনে হয় ব্যাহত রয়েছে ওই দিকটায়, তো ভালো মতোই ঝড় হয়েছে। এটা হোপ কারেন্ট যেটা চলে আসে, মাঝখানে একবার এসে আবার চলে গেছিলো, জাস্ট কয়েক মিনিটের জন্য এসে আবার চলে গেছে, জানি না কী কী প্রবলেম হয়েছে। এটা আমাদের ছাদের শেড, তার উপরে এরকম ভিউ, কোনো দিন উঠিনি, ওঠার ইচ্ছা আছে কিন্তু ভয় লাগে, এখান থেকে কোনো ধরার কিছু নেই। এটা তোমার খাবার, এই হাসি দেখো। বেসিক্যালি বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে, মানে বিশাল বলবো না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু কোথায় বেরোবো না বেরোবো, আর মিটার পেয়ে যাবে খিদে, তো তোমার দিয়ে মারলাম একটু অর্ডার, মিষ্টি পাপড়ি চাট আর কিছু নেই, ওই চাট ঠাট এইসব দিয়েছে তো মৌচাক থেকে, বারাসাতের মৌচাক, আর
কিছুদিন আগে সৌরভ বললো যে বুমুচাকের বেকড রসগোল্লা নাকি খুব ভালো খেতে, তো একটা বেকড রসগোল্লাও দিলাম টেস্ট করার জন্য। তো মৌচাকের একটা জিনিস ভালো লাগে, যখন চাট অর্ডার দিলে ওরা চাটটা আলাদা দেয়, আর হ্যাঁ চামচে দিচ্ছে চাটটা আলাদা, আর ইয়ে মানে দই ইয়ে যেটা ওটা আলাদা। ও হ্যাঁ, একটা চাট পাপড়ি চাট, একটা দই বড়া, আর একটা হট গোলাপ জামুন ওর স্মিতার জন্য, আর আমার জন্য রয়েছে বেকড রসগোল্লা। এটা কী দিয়েছে গো? ঝুড়ি ভাজা। ও এর মধ্যে ছড়ি দেওয়ার জন্য, সব আলাদা আলাদা। পাপড়ি চাটের প্রিপারেশন হচ্ছে। আর দেখো, আরে আমাকে দাওয়াত দেখ, এই খেয়ে নিল পুরোটা। দুটোর মধ্যে আলাদা আলাদা দিচ্ছ, তাহলে দই বড়া কিসে দেবে? দই বড়া ইয়ে করে দিচ্ছে না, যেহেতু ওটা ইয়ে হয়, আদারস পাপড়িগুলো ক্রাঞ্চি থাকবে না, সেই জন্য আলাদা দেয় পাপড়িগুলো। একটা তুমি খেয়েছো, হিসাব রেখো। না না, ওটা আমার এখানে দিত না, এটা খাই। কন্টেনারগুলো খুবই পাতলা, ওই প্লাস্টিকের মধ্যে রেখে দাও। তাও এখন পাপড়ি চাটের হচ্ছে আমাদের দই আর আলু মিক্সচারটা উপর দিয়ে দিয়ে দেবো। তাহলে ওটার মধ্যে কি, এটা বলতে ঝুড়ি ভাজা হলে ওটার মধ্যে ওইটা ঝুড়ি ভাজা তো দই বড়ার। এই হচ্ছে আজকের ফুল প্রিপারেশন। আর যদি বা বেকড রসগোল্লাটা দেখে আমার একটু অন্যরকম কীরকম কীরকম লাগছে, যাই হোক খেলে বোঝা যাবে কীরকম। স্মিতা খেতে শুরু করে দিয়েছে, স্মিতার ফেভারিট পাপড়ি চাট। পাপড়ি চাট সৌরভের রেকমেন্ডেশন, সৌরভ বলেছে মুচাকের বেকড রসগোল্লা নাকি অনেক ভালো। একটা পিল পিল ভাব রয়েছে, মানে খুব মিষ্টি না, মাইল্ড মিষ্টি রসগোল্লার একটা ভাব রয়েছে, ভালো ভালো খেতে, খুব সুন্দর খেতে। ইউ আর রাইট সৌরভ, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। ও মানে এইরকম এই কালবৈশাখী, অ্যাকচুয়ালি আজকে যেটা হয়েছে প্রপার কালবৈশাখী যাকে বলে, তো এরকম কালবৈশাখী যে রোজ আসে রাত্রে যা ঘুমাবে, মানে এখন ওয়েদার পুরো ঠান্ডা, মানে পাখা চলছে না তোমরা দেখতে পাচ্ছ, আর সুন্দর হাওয়া আসছে এই জানলা দিয়ে। ও মানে আমাদের অনেকক্ষণ বাড়িতে কারেন্ট ছিল না, কারণ এখানে পোস্টের সামনে কাজ হচ্ছিলো, তো মানে অন্ধকারেও বসেছিলাম, তাও কোনো গরম লাগছে না, মানে এত সুন্দর ওয়েদার সত্যি। দিনের বেলাটা একটু গরম পড়বে, বাট সন্ধ্যেবেলার পরে এরকম ঝড় বৃষ্টি হলে ব্যাপক হয়। যাই হোক, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। কালকে মানে আমাকে আজকে রাত্রে ব্লগটা এডিট করতে হবে এনি হাও, বিকজ দু তিন দিন ধরে কী হচ্ছে, আমি প্রত্যেকদিন সকালে এডিট করছি, মানে বেসিক্যালি আমি সকালের দিকে এডিটটা করি, বাট কালকে সকাল সকাল সব গেস্টরা চলে আসবে, মাম আসবে, বদ্দি আসবে, ছোটো আসবে, স্মিতার মা বাবা সবাই চলে আসবে, তো কালকে আমাদের বাড়িতে একটা বেশ খাওয়া দাওয়া গল্প টল্প এইসব হবে, তো সারাদিন অনেক বিজি থাকবো, কালকে মানে ল্যাপটপে খোলার টাইম পাবো না। তো যাই হোক, এখন এখন একটু এডিট করি, তো এখানে আর বেশি বাড়াবো না এই ব্লগটা, তো এখানেই শেষ করছি এই ব্লগটা আজকের জন্য। তো কেমন লাগলো তোমরা জানিও, আর পারলে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব। তো টিল দেন, অ্যাজ অলওয়েজ, ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।